নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই অ্যাডভেঞ্চার আনকাট চ্যানেলে। প্রথমেই একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্টস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে। প্রথমেই আজকে বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে যে জায়গাটিতে যাব সেই জায়গাটি হল লর্ড রবার্ট ক্লাইভের বসতবাড়ি, যেটি অবস্থিত বর্তমানে দমদমে। এটি হল সেই স্থানটি যাওয়ার রাস্তা। দিনে দিনে জনসংখ্যা এবং ফ্ল্যাটের জঙ্গলে চারপাশ যেভাবে ঢাকা পড়ে যাচ্ছে, সেইভাবে এই প্রাচীন স্মারকটি একটি ছোট্ট স্থানে রূপান্তরিত হয়েছে। এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে। এটি হল সেই অফিস। জায়গাটিতে ঢুকতেই প্রথমে দুটি বড় বড় সাইনবোর্ড চোখে পড়বে। একটিতে রয়েছে ক্লাইভ হাউসের সম্পূর্ণ ইতিহাসটা সংক্ষেপে দেওয়া তিনটি ভাষাতে, বাংলা, হিন্দি এবং ইংলিশে। আরেকটিতে রয়েছে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রুলস বা নীতিগুলি। এটি হল সেই প্রাচীন ব্রিটিশ গভর্নর লর্ড ক্লাইভের বসতবাড়ি। অত্যাচার এবং বখাটে প্রবৃত্তির এই রবার্ট ক্লাইভের সম্বন্ধে কে না জানে। এনার শাসন এবং শোষণ নীতি জন্য ভারতের স্বাধীনতার সূর্য প্রায় ঢেকে গেছিল। এনার এই অত্যাচারী মনোভাবের জন্য সবাই জর্জরিত ছিল। এখানে থেকেই তিনি নেতৃত্ব করতেন পুরো ভারতবর্ষে। কলকাতাতে অবস্থিত এই স্থানটিতে থেকেই তিনি ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন তাবড়ো তাবড়ো সম্রাটদেরকে পরাজিত করার জন্য শাসন নীতি বানিয়েছিলেন। এই স্থানটি হল দক্ষিণের একটি জানালা। তৎকালীন এই স্থানটি দিয়েই তিনি অনেক দূরের দূরের দৃশ্যগুলি তাদের দূরবীনের মাধ্যমে দেখতেন। এখন এই জরাজীর্ণ অবস্থা বাড়িটির সেই প্রাচীন স্থাপত্যের ইতিহাস বর্ণনা করে চলেছে। এটি হল বাড়ির একটি ছোট্ট অংশ। এই স্থানটি প্রায় ভগ্নপ্রায় এবং এই স্থানটি অত্যন্ত বিপজ্জনক। ভেতরে ঢোকার পারমিশন নেই, কেননা এই প্রাচীন স্মারকটি আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। আর যে কত বছর এই বাড়িটি থাকবে তা নিয়ে মনে গভীর সংশয়। প্রসঙ্গত বলে রাখি, আপনি কি অনলাইন শপিং করেন? তাহলে আপনার জন্য সুখবর, ইজিগো নামে একটি নতুন অ্যাপ লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে। এর মাধ্যমে আপনি একই ক্লিকে বাড়িতে বসে পেয়ে যেতে পারেন ভেজিটেবলস থেকে শুরু করে ইলেকট্রনিক আইটেমস এবং আরও অনেক কিছু। তো আজই এই অ্যাপটি ইনস্টল করুন এবং অনলাইন শপিংয়ের সুযোগ সুবিধা। এরপর আমার অভিযান শুরু হলো জমিদার দশরথ লাহার বাগান বাড়ি, অর্থাৎ জঙ্গল হাউসের দিকে। এই স্থানটি অবস্থিত উত্তর চব্বিশ পরগনার ডানলপের ঠিক
পাশে L9 বাস স্টপের কাছে। এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে পুলিশ কোয়ার্টারের দিকে। এই স্থানটি যেমনই নিরিবিলি তেমনই নির্জন। চারপাশে বড় বড় গাছের ছায়া এবং এক পাশ দিয়ে দিঘি বয়ে চলেছে অবিরাম। রাস্তাঘাট অত্যন্ত শুনশান। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে দেখতে পেলাম জমিদার দশরথ লাহার তৈরি করা একটি বড় বিল্ডিং। কথিত আছে এটি নাকি একটি কারখানা ছিল এবং বর্তমানে এটি পরিত্যক্ত এবং এখানকার মানুষের মুখে শোনা যায় এটি নাকি ভুতুড়ে, কিন্তু এর সত্যতা যাচাই করা আর হয়ে ওঠে। এই রাস্তাটি সোজা যাচ্ছে প্রমুখ বাংলোর দিকে। এক পাশে একটি পুকুর এবং অন্য পাশে ঘন জঙ্গল। বড় বড় গাছ যেন পথ রোধ করে দাঁড়িয়ে আছে। জঙ্গলের রাস্তা দিয়ে যতটা যাওয়া যায় চেষ্টা করলাম যাওয়ার। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখন লাহা বাড়ি, মানে লাহা বাগান বাড়ি ওইটার সামনেটাতে রয়েছি। তো প্রচণ্ড পরিত্যক্ত এই জায়গাটা, আর এখন তো এখানে যাওয়ার মতো কোনো রাস্তাও নেই। বন জঙ্গলে আগাছাতে পুরো রাস্তা পুরো ঢেকে গেছে। তবুও চেষ্টা করছি যতটা সম্ভব যাওয়া যায়। এখানে যে কোনো ধরনের বিষাক্ত সাপ থেকে শুরু করে আরও অনেক জঙ্গলি অনেক জীবজন্তু থাকার কোনো অস্বাভাবিক কিছু নেই। তো দেখা যাক কতটা দূর কি এগোতে পারি। স্থানটি অত্যন্ত পরিত্যক্ত এবং দুর্গম হওয়া সত্ত্বেও এই স্থানটি কিন্তু অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটা অন্য মাত্রা নিয়ে আসবে। রহস্যের অবিরাম জাল বুনে চলা এই বাড়িটির সন্ধান অনেকেই জানে না। আস্তে আস্তে অগ্রসর হলাম সেই অন্ধকার দিকটিতে। এটি হল বাড়ির একটি পরিত্যক্ত অংশ। কথিত আছে এই স্থানটিতে বিভিন্ন নর্তকীদের বন্দি করে রাখা হতো এবং তাদের উপরে অত্যাচার করা হতো। যদিও এ বিষয়ে পাকাপাকিভাবে কিছু বলা যায় না, তবুও এই স্থানটিতে আগে বড় বড় গড়াদ দেওয়া ছিল।
আগাছা এবং অন্যান্য নাম না জানা গাছে পরিপুষ্ট এই স্থানটি নাকি এককালে কারাগার ছিল। কোনরূপ রাজদ্রোহ অথবা কোনো কথার অমান্য করলে জমিদার তাকে বন্দি করতেন এই স্থানে। এই জায়গা সম্বন্ধে অনেক কথা প্রচলিত আছে এখানকার মানুষের মুখে। অনেকে বলে এখানে নাকি মধ্যরাতেও বিভিন্ন আর্তনাদ ভেসে আসে তাদের গৃহ পর্যন্ত। তো বন্ধুরা, তোমাদের সকলকে দেখালাম যে লাহা বাগান বাড়ি যেটা রয়েছে এই বাগান বাড়ির ভেতরটা, আর পেছনে যে জায়গাটা দেখা গেছে ওটার সম্পর্কেও আমি সমস্ত কিছু বললাম। তো পুরো ভিডিওটা আশা করি সকলে দেখবে। এত কষ্ট করে এই জায়গাটার থেকে ভিডিওটা বার করলাম, মানে আসলে এই জায়গাটাতে প্রথমত হচ্ছে পুলিশ পারমিশন লাগে। তো সেই জায়গার থেকে একটা ব্যাপার ছিল যে পুলিশ পারমিশন আমি জোগাড় করে তারপরে এই জায়গাটাতে এসেছি। ও তারপরে এই স্থানটাতে মানে আসাটা প্রচণ্ড ক্রিটিক্যাল, যেটা তোমাদের সকলকে দেখালাম। তো অতি অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো, পাশে থেকে সাপোর্ট করো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্টস তো তোমরা করবেই যদি মানে তোমাদের ভালো লাগে। তো পাশে থেকো, নেক্সট আমি আরও একটা ভালো জায়গার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। তো আজকে প্রথম যে জায়গাটিতে দেখালাম লর্ড ক্লাইভের হাউস, লর্ড ক্লাইভের বাড়ি, দেন সেকেন্ড দেখালাম এই বাগান বাড়ি। তো দুটোই কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও, এবং নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো টিল দেন সঙ্গে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো, আর যুক্ত থাকো অ্যাডভেঞ্চার আনকাটের সঙ্গে। ধন্যবাদ।